the radius of a circular wheel is 1.75 meter, how many revolution will it make in traveling 11 kilometer? এটা একটা এসএসসি 2000 এর প্রবলেম, ঠিক আছে? এই প্রবলেমের ডাটা কি কি দেওয়া আছে? সার্কুলারের রেডিয়াসটা দেওয়া আছে, রেডিয়াস কত? 1.75 মিটার। আর ট্রাভেলিং করতে হবে কত? 11 কিলোমিটার। তাহলে এখানে মিটারে আছে, এখানে কিলোমিটার আছে, তো কিলোমিটারটাকে প্রথমে কি করে নেব? মিটারে করে নেব, 1 × 1000 মিটারে চলে আসলো। বাই করব রেডিয়াস কত? এটা আর এর মান এটা, আর ও যে সার্কুমফারেন্স পরিধি সেটা হয় 2πr, তার মানে এখানে কি করব? 2 × π × 1.75। তো সিম্পল ক্যালকুলেশনটা করবে, অ্যান্সার হয়ে যাবে 2 × 1000 2 × 22 × 1.75। 2 × 22 করলাম, × 1.75 করলাম, বাই করলাম 7 × পয়েন্টটা তুলে দিলে 0 0 হয়ে যায়, 0 0 করে দিলাম, ঠিক আছে? এবার দেখ নিচে যেটা থাকে সেটা উপরে চলে আসে, 1 × 11 × 1000 × 2 × 22 × 1.75 কত পড়ে থাকলো? 1000। চারটে যে অপশন ছিল, অপশন এ 10, 1000, 100 আর 10000, তাহলে অপশন সি 1000, ঠিক আছে? এবার আমি সার্কেলের ডিটেলস বল, ঠিক আছে? শুধু সিম্পল একটা সার্কেল, এটা একটা সিম্পল সার্কেল, এটা সেন্টার আর এটা হচ্ছে তার রেডিয়াস, এই রেডিয়াসটাকে আমি আর বললাম, ঠিক আছে? এইটাকে বলা হয় সার্কুমফারেন্স বা পরিধি, ঠিক আছে? পরিধি তাহলে কত হবে? পরিধি হয় 2 × π × r, ঠিক আছে? ভেতরে যে ক্ষেত্রফলটা, এরিয়াটা, স্কোয়ার এরিয়া, সেটা হয় π r², ঠিক আছে? আর এইটুকু যে রেডিয়াসটা সেটা কি হয়, এখান থেকে যে এইটুকু যেটা আছে সেটা হলো রেডিয়াস, রেডিয়াসটা কি ধরলাম? আর তার ডায়ামিটার কি হবে? ডায়াটা তাহলে কি হবে? 2 × r, ব্যাস। এই হলো একটা সিম্পল সার্কেলের একটা ডাটা, সার্কেল এই ডাটাতে আর এর মান কত? 1.75 মিটার। তাহলে পরিধি কত হবে? এটা পরিধি যদি হয় তাহলে পরিধি কত হবে? 2πr, 2πr এর মান কত হবে? 2 × π × 1.75। আচ্ছা পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে 22/7, 2 × 2/7, তো 2πr হচ্ছে এটা, 2πr মানে এই হুইলটা, 2πr কেন করলাম? 2πr মানে হুইলটা একবার যদি ঘোরে, একবার ঘুরলে কতটা পথ যাবে? 2πr পথ যাবে, যে কোনো চাকা যদি বা একবার ঘোরে কতটা পথ যাবে? তার পরিধি যতটা হবে ততটা পথ অতিক্রম করবে, সে পরিধিটা কত? 2πr। সেই জন্য 2 × π × 1.75 লিখলাম এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে? যদি একবার যেতে, যদি একবার রোটেট করে, সেক্ষেত্রে এত মিটার পথ যাচ্ছে, ওই কি নয়ের মতো। তাহলে আমার 11 কিলোমিটার ছিল, ওটাকে আমি মিটারে ট্রান্সফার করলাম, তাহলে 11 × 1000 মিটার, তাহলে এত মিটার যেতে কতবার ঘুরবে? এত মিটার যেতে একবার ঘুরছে, তাহলে এত মিটার যেতে কতবার ঘুরবে? না ঐকিক নিয়মে এইটা বাই পরিধি, কারণ এটা তো একবার যেতে এত মিটার, তাহলে এত মিটার যেতে কতবার ঘুরবে? এটা বাই এটা সিম্পল, পুরো সিম্পল ক্যালকুলেশন হয়ে গেল। কিন্তু সার্কেলের হচ্ছে কি, এইটা হচ্ছে গল্প, ঠিক আছে? সার্কেলের শুধু দুটো তিনটে জিনিস, একটা ডায়ামিটার, রেডিয়াস, পরি আর হচ্ছে কি সার্কুমফারেন্স আর স্কোয়ার এরিয়া, ভেতরে যেটা,
সেটা পায়ে আস করবে, এছাড়া আর কিছু নেই, সিম্পল সার্কেল।